বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু বাবা বাবা ভক্তির ভগবান গৌরঙ্গ সুন্দর আজ সচি গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নদিয়া নবদ্বীপের মাঝে আবির্ভূত হলে ভগবানের নাম হয়েছিল মুরারি, ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণহারি, দ্বাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি, আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবিক উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌরহরি। মানে কলিযুগে তিনি কাউকে প্রাণে মারলেন না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সব। ব্রত নিয়েছিলেন তিনি, অন্যান্য যুগে যুদ্ধ করেছে অস্ত্র ধারণ করেছে, কিন্তু কলিযুগে আর যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না, কি দিয়ে উদ্ধার করবো কলির জীবকে? একমাত্র মধুমাকা হরি নাম দিয়ে উদ্ধার করব। দাদা নিতাইকে ডেকে বলেছিলেন, দাদা পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম, এমন কোন জায়গা নাই যেখানে হরিনাম হবে না, সব জায়গায় হবে। শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব বিষ্ণুপ্রিয়া এই মধ্যাহ্নকালে গিয়েছিলেন সুরধুনী গঙ্গায় জল আনিতে। কি নিয়ে গেলেন? শূন্য গাগরি বা কলস। তো শূন্য গাগরি নিয়ে যখন জল ভরতে গেছেন, জল ভরছেন, হঠাৎ দেখতে পেলেন সুরধুনীর তীর কালকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটি আজানুলম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, বদনে আছে মধুমাখা কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে নেই। যেটুকু জল ভরেছিলেন সেই গাগরীর জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনার এই নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল।
সুরধুনি গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন ওই গৌর রূপে আমার নয়ন গেল? এই জগতে শুধু আমি নই রে, একবার গৌরব দর্শন করেছে তার জীবন চলে গেলেও ওই গৌর রূপের কথা সে আর ভুলতে পারে না। বাবা, জাগতিক জগতে কোনো মানুষকে দেখলে, তার রূপ দেখলে আমরা ভুলে যাও, তাহলে আমাদের মতো সাধারণ জীব তাদের রূপ দেখে যদি কেউ ভুলে যায়, তাহলে ভগবানের রূপটা কেমন বলো? তার রূপ দেখলে কি আর কেউ ঘরে থাকতে পারে? পারে বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনারে, সে আর ঘরে থাকতে পারে না, পথের কাঙাল হয়ে যায় ওই গৌর রূপে নয়ন। নাগরী, তুই এমন কি রূপ দর্শন করেছিস যে রূপ দর্শন করে তুই ভুলে গেলি? আমি দর্শন করলাম কি জানিস? হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়নে আনন্দ। ও নাগরী, তুই তো বলবি গৌরকে কেমন দেখতে, কালো নাকি পরিষ্কার, উঁচু নাকি খাটো, এটা না বলে তুই বলছিস হেমশয় অতি। তার মানে নাগরী, হেম মানে সোনা, অতি গোরা অর্থাৎ সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি, সোনার চাইতে উজ্জ্বল। যেই সোনার সঙ্গে তুলনা করলেন, সোনার নিজের দেহকে ধিক্কার দিয়ে বলে নাগরী, গৌর সোনার সঙ্গে তোমরা আমায় তুলনা করো, আমার গৌর হলো কাঁচা সোনা আর আমি হলাম ছাড় সোনা। আমার গৌর সোনা উপাসনা মিলে যায়, কিন্তু আমাতে যে কখন উপাসনা মেলে না। এই সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে, তার অহংকার বেড়ে যায় যে আমার পাঁচ ভরি কি দশ ভরি সোনা আছে। কিন্তু গৌর সোনাকে যদি কোনো ভক্ত একবার বক্ষে জড়িয়ে ধরতে পারে, তার মান অভিমান আর থাকে না। জাগতিক জগতে স্বর্ণ অলঙ্কার পরে আপনি রাস্তা দিয়ে একা একা হেঁটে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের ছিনতাইকারী, কিন্তু তুলসীর মালা দিয়ে, কপালে তিলক ধারণ করে, হাতে জপের মালা নিয়ে যদি কোনো ভক্ত রাস্তা দিয়ে হেঁটে যায় কৃষ্ণ নাম গাইতে গাইতে, তার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবান। নাগরী, গৌর সোনার সঙ্গে আমার জাগতিক জীবন জগতের সোনার কখনো তুলনা হয়? আমার গৌর হলো কাঁচা সোনা, কাঁচা সোনা, খাঁটি সোনা। তাহলে গৌরের অঙ্গের বরণটা কেমন বাবা? বলেন উজ্জ্বল বরণ গৌর বর দেহ, সোনার চাইতে উজ্জ্বল। তাহলে বৃন্দাবনে ছিলেন কৃষ্ণ কচি আমের মতো অঙ্গের বরণটা, কচি আমের বরণ ত্যাগ করে কলিযুগের মাঝে কেন সোনার বরণ গৌর হলে না? বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র একদিন নবকৈশোর রূপ ধারণ করে অধরে মুরলি নিয়ে বাজাতে বাজাতে ভগবান যাত্রা করছে, হঠাৎ সম্মুখে দর্শন করলেন একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করল। দর্শন করে চমকে উঠেছে ভগবান, কে কে ওই সুন্দর রূপের মানুষ? আহারে, এত সুন্দর তার রূপ! সবাই বলে বৃন্দাবনে আমি নাকি অনিন্দ্য সুন্দর পুরুষ, আমার চাইতে সুন্দর আর কেহ না। তাহলে আমি যদি সুন্দর হয়ে থাকি, সম্মুখে যে মানুষটিকে আমি দর্শন করলাম, কে ওই মানুষ? তার এত রূপ দেখে মনে হচ্ছে কি যদি একবার তাকে আমার বুকে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমার ত্রিতাপ জ্বালা বুঝে দূরীভূত হয়ে যেত। নিজেকে ধরবার জন্য ভগবান অগ্রসর হলেন। মহাজন বললেন, কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করয় চঞ্চল। নিজের রূপে নিজেই ভুলে গিয়ে যখন অগ্রসর হলেন, পশ্চাৎ থেকে ললিতা সখী গোবিন্দের কারখানা জড়িয়ে ধরেছে। বধু, কোথায় যাচ্ছ? দেখো না গো ললিতা, দেখো
এত সুন্দর একটা রূপের মানুষ। ওই মানুষটিকে দর্শন করে আমার মনে হচ্ছে কি জানো, যদি একবার তাকে আমার বুকে জড়িয়ে ধরতে পারতাম আমার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যেত। ললিতা বললেন, কৃষ্ণ যে মানুষটিকে দর্শন করে তুমি এগিয়ে যাচ্ছ বধূ ধরবার জন্য, ওই মানুষটি আর একজন মানুষের কাছে সারা জীবনের মতো ধরা পড়ে আছে। কে সে যে রূপের মানুষটিকে ধরে রেখেছে কে জানো? আমাদের বৃন্দাবনেশ্বরী গো কৃপাময়ী দয়াময়ী শ্রীমতী রাধা বিনোদী। তবে আমাকে নিয়ে চলো না ললিতা তোমার রাধারানীর কাছে। রাধার কাছে এসে বলে, রাধে যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো ধরে রেখেছ, তোমার আমি সারা জীবনের জন্য চাইছি, শুধু অল্প কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে একবার আমায় দেবে না, তাকে বুকে জড়িয়ে ধরে আমার তাপিত পরাণ শীতল। রায়ধনী বলে, বধূ যে মানুষটিকে ধরবার জন্য তুমি ছুটে এসেছো আমার কাছে, সেই মানুষটি একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজে একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কোনোদিনই বিষয় ধরা যায় না। যদি বিষয় ধরতে চাও তোমাকে আশ্রয় নিতে হবে। গোবিন্দ বললেন, রাধে গো যখন আমায় আশ্রয় করার কথা বললে রাই, বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? আমি এসেছি যখন তোমার আমার রতন চরণে, রাধে গো তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম, সাজাইয়ে দাও তোমার ভাবকান্তি দিয়ে, সাজাইয়ে দাও তোমার প্রেম দিয়ে, তোমার প্রেমে প্রেমিক হয়ে ওই রূপের মানুষটিকে ধরবার জন্য সাধের বৃন্দাবন পরিত্যাগ করি। আমি যাব ওই নদিয়া নবদ্বীপের মাঝ, নবদ্বীপের মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে, আমি গৌর হয়ে ভক্তের চরণ ধুলাম। গড়াগড়ি চরণ ধুলাই, আমি গড়া গড়ি আমি গড়া গড়ি দিব। জয় রাধে কৃপা, চরণ
ধুলাই গড়া গড়ি দিব। আরে যে ভক্ত কোনদিন বদনে হরি নাম বলে নাই রাই, সেই কাঙাল ভক্তকে হৃদয়ে জড়াই ধরে হ্যালো। এখন আসলে কেউ হঠাৎ করে উঠে আসবেন না, গীতা ফল নিয়ে এখন আসবেন না, পূজার সময় আসবেন, এখন যেন কেউ গীতা দিতে আসবেন না। ভক্তির চরণ ধুলাই গড়া গড়ি দিব, কে নিবি বলে অযাচিত ভাবে আমি নাম বিলাব। রাধে গো আমি কলিযুগে কাঙাল হয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি নাম বিলাইব। রাধে আমি যদি কাঙাল না হই, কলিজীব তো কখনো হরি নামে কাঙাল হবে না। আমি যদি নিজে না কাঁদি, কলিজীব তো কখনো কাঁদবে না। আপনি আচরি ধর্মজীবীর শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গান। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, আমি যদি হরি বলে না কাঁদি, এই কলিজীব কখনো হরি নামে কাঁদবে না। বাবা আমি যদি কাঙাল না হই, কলিজীব কোনোদিন কাঙাল হতে শিখবে না। দেখুন মানব কুলে জন্ম নিয়ে যে প্রেম ভক্তি আমাদের হল না, এই কৃষ্ণ কৃপা পেলাম না। পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পারলো, জানতে পারলো, সেই প্রেম ভক্তি লাভ করতে পারলো, কিন্তু আমাদের ভাগ্যে হলো না এমন প্রেম ভক্তি। গৌরকে চিনতে পারলো কে? বাবা নবদ্বীপে আমার মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। শিবানন্দের কথা আপনারা সবাই শুনেছেন। এই শিবানন্দ পণ্ডিত ঋত প্রসাদ ভুজি ছিলেন, প্রত্যেক দিন মন্দিরে আগে গোবিন্দকে ভোগ নিবেদন করত। ভোগ নিবেদন করে মন্দির থেকে বাহিরে এসে দেখতেন কোনো ভক্ত বৈষ্ণব দাঁড়িয়ে আছে। যেসব ভক্ত আসতেন ওই ভক্তদের প্রসাদ দিতেন, তারপরে নিজে সেবা করতেন আমার শিবানন্দ পণ্ডিত। আজও মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে এসে ভক্তদের সেবা দেবে মন্দিরে ভোগ দিয়েছে। কত ভক্ত এসে দাঁড়িয়েছে। বাবা শিবানন্দের বাড়ির সামনে একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে মা একটা কুকুর হেঁটে যাচ্ছে। জানো মা, যেই না মন্দিরে ভোগ লাগিয়েছে, ওই যে প্রসাদের যে একটা ঘ্রাণ, একটা সুবাস, চতুর্দিকে যেন গন্ধে মাতোয়ারা হয়ে গেল। দেখবেন এমনি অন্নের একটা আলাদা সুবাস, কিন্তু সেই অন্ন যদি একবার গোবিন্দ সেবায় ভোগ নিবেদন করা হয়, আলাদা রকম একটা সুবাস, একটা ঘ্রাণ। কেন না, দেখবেন এই যে যজ্ঞে এই কীর্তন আসর, এখানে ভক্তদের সেবা দেওয়ার জন্য রন্ধন হচ্ছে। ওখানে তো যারা রন্ধন করছে তারা কৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে রন্ধন করছে। তাহলে যারা কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে রন্ধন করে, সেটা তো মহাপ্রসাদেই পরিণত হবে। বাবা আপনি বাড়িতে আমার রান্না করতে যেমন হবে, আজকে ওই প্রসাদের সুগন্ধ যে নাসিকায় লেগেছে। কুকুরদের তো ঘ্রাণ শক্তি বেশি বাবা, তো রাস্তা থেকে চিন্তা করছে এই ঘ্রাণটা কোথা থেকে আসছে, সেখানে আমি যাব। কুকুরটা ওই শিবানন্দের বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে, দেখছে আপনাদের মতো কত ভক্ত বসে আছে। কুকুরটা ভাবলো এখানে যদি আমি একটু অপেক্ষা করি, আমি হয়তো একটু প্রসাদ পেতে পারি। দূরে দাঁড়িয়ে চুপটি করে সে বসে আছে। শিবানন্দ ভক্তদের সেবা দিচ্ছে, সেবা দিয়ে দূরে গিয়ে দেখে একটা কুকুর অভুক্ত অবস্থায় বসে আছে।
যারা ভক্ত তার বাড়িতে যদি কেউ আসে অভক্ত অবস্থায় ফেরায় না বাবা। কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে তুই প্রসাদ পাবি, কিরে প্রসাদ পাবি? কুকুরটা মাথা নাড়াবি, ও একটু অপেক্ষা কর, কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি, ওই সুগন্ধযুক্ত প্রসাদ, ঘ্রাণ শুকিয়ে আর স্থির থাকতে পারলো মনের আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদের সেবা করেছে কুকুরটা। আর মনে মনে চিন্তা করছে, এতদিন কত অন্ন কত কিছু সেবা করেছি কিন্তু এমন সুগন্ধযুক্ত প্রসাদ পেয়ে আগে আমি কোনোদিন সেবা করিনি, আমি এখান থেকে আর যাব না। কুকুরটা ওই বাড়িতেই থাকে, প্রত্যেকদিন সেবা পায় ওই বাড়িতেই থাকে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায়। বাবা, কুকুরটা শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর শিবানন্দেরও কুকুরটার প্রতি একটা মায়া জন্মে গেছে, প্রত্যেকদিন সেবা পায় ওই বাড়িতেই থাকে। হঠাৎ বাবা একদিন একাদশীর দিন এলো, শিবানন্দ ভাবছে আজকে তো একাদশীর দিন, আজকে তার অন্নরন্ধন হবে না, সবাই একাদশী করে মন্দিরে সব ভক্তরা, তা আমরা না হয় একাদশী করব, কিন্তু আমার বাড়ি যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ও তো কুকুর পশু, তাহলে ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন ব্যবস্থা করে দিই, অন্নরন্ধন করে দিয়েছি। ভক্তরা লাইন দিয়ে বসে আছে, আর ওই শিবানন্দ গিয়ে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের ফল প্রসাদ সেবা দিয়েছে। বাবা, ও কুকুর হলে কি হবে, পশু হলে কি হবে, বুঝতে পেরেছে যে আজকে একাদশীর দিন, কুকুরটার জন্য কলার পাতায় করে যেই না প্রসাদ দিয়েছে, মা গো অন্যদিন প্রসাদ দিলে যেমন আনন্দের সেবা করে আজকাল প্রসাদের সেবা করল না, প্রসাদের দিকে তাকিয়ে শুধু অঘর ঘরের কাজ, আর মনে মনে বলছে গোবিন্দ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে একটু একাদশীও করতে পারি, আমি তো কাউকে বলতেও পারছি না যে আমি অন্ন সেবা করব না আমি একাদশী করব, কিন্তু আমার কথা কে শুনবে, কেউ বুঝবে না আমার কথা, কাঁদছে অধৈর্য। শিবানন্দ গিয়ে বলে, কিরে অন্যদিন প্রসাদ সেবা করিস, আজকে সেবা করছিস না, কি হয়েছে সেবা করবি না? যে কথাটা বলেছে কুকুরটা সাথে সাথে সামনের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে, যেন বলতে চাইছে শিবানন্দ আমিও আজকে তোমাদের সাথে একাদশী করব, আমি অন্ন সেবা করব না, আমি একাদশী করব। ভক্তের মনোভাব বুঝতে পেরে শিবানন্দ বলে, কিরে তুই কি একাদশী করবি আমাদের সাথে? কুকুরটা শুধু ওই ফল প্রসাদের দিকে তাকাচ্ছে, ও আচ্ছা একটু দাঁড়া, তুই যদি একাদশী করিস, দাঁড়া মন্দিরে গিয়ে দেখে আর কোনো ফল না, শিবানন্দ নিজের জন্য একটা মাত্র ফল রেখে দিয়েছে, চিন্তা করলো এই ফলটা না হয় আজকে কুকুরটাকে দিয়ে দিই, আমি না হয় নিজের জন্য উপবাস কাটিয়ে দেব, ফলটা নিয়ে যে কুকুরের সামনে দিয়েছে, ওমা এক পাশে অন্ন এক পাশে ফল, কুকুরটা অন্ন দেখে ওই ফল সেবা করছে মনের আনন্দে, শিবানন্দ বুঝতে পারলো তাহলে একাদশী করবে তাই কাজ, ঠিক আছে আমি আর তোকে একাদশীর দিনে অন্ন দেব না, একাদশীর দিনে তুইও একাদশী করবি। বাবা, একাদশী এলে একাদশী করে আর ভক্তদের সঙ্গ পায়। একদিন নবদ্বীপ থেকে ভক্তরা যাচ্ছে পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করবার জন্য,
শিবানন্দ যাবে ভক্তদের সাথে, রাস্তায় বাহির হয়েছে। কুকুরটা ছুটে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে শিবানন্দ, বলতে চাইছে শিবানন্দ আমি একটু যাব জগন্নাথ দর্শন করতে, আমাকে একটু নিয়ে চলো। তা কুকুরটার ভাব দেখে শিবানন্দ বলে, তুইও কি যাবি? যদি যেতে চাস চল আমার সাথে চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে বল, যেখানে সব ভক্তরা দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ গেলে একসাথে সবাই নদী পার হয়ে যাবে। এখন বাবা কুকুরটাকে সঙ্গে দেখে অন্য অন্য ভক্তরা রেগে গেছে, ও শিবানন্দ তুমি যাবে, তোমার ওই কুকুরটাকে আবার সঙ্গে নিয়ে যাবে না? ওমা তখনকার সময়ে কুকুরে বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো, এত মেনে চলতো তখনকার সময় মানুষ, তাই কুকুরটাকে নিয়ে যাবে না? শোনো শিবানন্দ, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাবো, আর যদি কুকুরটাকে রেখে যাও তবে আমাদের সঙ্গে তোমায় নিয়ে যাবে। এখন দেখো তুমি কি করবে। কুকুরটা বুঝতে পারছে সবার কথা, কিন্তু সে তার কথা বলতে পারে না, শুধু শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে, দেখি শিবানন্দ কি বলে। কুকুরটার এই বদন দেখে শিবানন্দ একটু মায়া হল, দেখছে কুকুরটাই এত দূর আমার সাথে এসেছে, এখন আমি যদি ওকে রেখে যাই ও মনে কষ্ট পাবে ব্যথা পাবে, আমি না হয় না যাব, এ বলে ওকে আমি রেখে যাব। ভক্তগণ ঠিক আছে তোমরা তাহলে যাও, আমার এই কুকুরটাকে রেখে আমি যেতে পারব না। সবাই চলে গেছো, থাকো তোমার এই কুকুর। শিবানন্দ একটা মাঝিকে দেখে বলছে, মাঝি ও মাঝিবা তুমি দয়া করে আমাকে একটু পার করে দাও না মাঝিবা। ও শিবানন্দ পার তো তোমায় করবো, তা তোমার এই কুকুর সঙ্গে নিয়ে যাবে না? দেখো ভাই ওই এত পথ আমার সাথে এসেছে, ওকে আমি কোথায় রেখে যাবো বল। দেখো তোমার নৌকায় আমার যদি কুকুরটাকে তুলতে কোনো অসুবিধা হয়, বলে অসুবিধা মানে তুমি জানো না, ওই কুকুর আমার নৌকায় উঠলে আর কেউ আমার নৌকায় পার হবে না। ঠিক আছে ভাই, যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেব, শুধু ওকে আমার সাথে একটু নিয়ে যেতে দাও। দেখো শিবানন্দ আর একটা শর্ত আছে আমার। কি শর্ত বলো ভাই? ওপারে গিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে দেবে, কেননা যদি কেউ শোনে আমার এই নৌকায় ওই তোমার কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কোনো মানুষ উঠবে না। ঠিক আছে ভাই আমি এটাও করে দেব। নৌকায় করে যখন পার করে ওপারে দিল, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ নৌকাটা ধৌত করে দিয়েছে। কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট এত দুঃখ, যার কাছে যা যাই সেই তাকে কত কথা বলে, আমার প্রভুর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি, আমি থাকলে তার দুঃখ আমি না থাকলে তো আর কোনো দুঃখ নেই, আমি থাকবো না এই আমি চলে যাচ্ছি। যখন কুকুরটা চলে যাচ্ছে মাঝি শিবানন্দকে দেখে বলে, ও শিবানন্দ তুমি কার জন্য এত কষ্ট করছো কেন? দেখো যার জন্য তুমি আমার নৌকাটা জল দিয়ে ধৌত করে দিচ্ছ সেই কুকুরটাই তোমায় ছেড়ে কেমন চলে যাচ্ছে দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি চলে যাচ্ছে, মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম সে আজ আমায় ত্যাগ করল, ও যখন আমার চিন্তা করলো না তবে আমি কেন আর ওর চিন্তা করব, যা চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছে, বাবা ওই কুকুরটা সবার আগে পৌঁছে গেল ওই জগন্নাথ ক্ষেত্রে।
কোথায় জানো, যেখানে গৌর হরি স্বয়ং নিজে দাঁড়িয়ে গরুড়া ধস্তম্বে হাতখানা রেখে ওই জগন্নাথের মূর্তি দর্শন করছে, অঝর ঝরায় কাঁদছে। কারণ আমার গৌর হলেন সচল জগন্নাথ, আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো জগন্নাথ, দর্শন করছে নিজের রূপ আর নিজেই কাঁদছে। কুকুরটা গিয়ে গৌর হরির চরণের পাশে গিয়ে বসে পড়েছে। প্রভু যখন কাঁদছে তার নয়নের জল কুকুরটার মাথায় পড়ছে, আর কুকুরটা যখন কাঁদছে প্রভুর এই কাদা বদন দেখে কুকুর তার নয়নের জল আমার গৌর হরির চরণে পড়ছে। বাবা চমকে উঠেছে আমার গৌর হরিকে, তাকিয়ে দেখে চরণের ধারে সেই কুকুরটা বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, কাঁদছিস কেন রে, এসেছিস জগন্নাথ দর্শন করতে, এসেছিস যখন আর কাঁদিস একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা চরণ জড়িয়ে ধরেছে গৌর হরির দয়া, মন যে চায় আমি একটু কৃষ্ণ বলি, কিন্তু কি করে বলবো বলো, তুমি যে আমার বলার ক্ষমতা দাও, এ জন্মে তো হলো না কৃষ্ণ বলা, তাই আবার যদি জন্ম দাও দয়া বল। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, হা কৃষ্ণ আমি কাঁদিতে পারি, যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে। যেন হা কৃষ্ণ আমি কাঁদিতে যেন হা গৌর বলে
আমি কাঁদিতে পারি, সেদিনে যেন চরণ ছাড়া কৃপায় ভক্তের এত প্রসাদ সেবা করল,
সন্ধ্যায় এত দূর এলো জগন্নাথ দর্শন করতে, তাকে তুমি কুকুর বলছো? শোনো শোনো শিবানন্দ, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল। ও পশুকুলে জন্ম নিয়ে যে ভক্তি, এই ভক্তি সবার দেহে তুমি তো চিনতে ভুল করলো যে পরম ভক্ত শিবানন্দ। কথাটা শুনে শিবানন্দ ছুটে গেছে কুকুরটার কাছে। ভক্ত আমার মতো অধম মূর্খ জি, তোর মতো ভক্তকে চিনতে পারিনি। তুই পরম ভক্ত যে সবার আগে জগন্নাথ ধামে গৌরের চরণ দর্শন করলি, গৌরের কৃপায় কৃষ্ণ বললি। আমার ভাগ্যে তো হলো না একবার গৌরের কৃপা, তোর ভাগ্যে তো হলো, তুই যে পরম ভক্ত। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ওরে ভক্ত রে, তুই কেন আর দূরে দাঁড়ায় আছিস? একবারে আয় ভক্ত, ভক্ত তোর সঙ্গ করি।
সঙ্গ করে জন ধন্য করি কৃষ্ণই বললে যা তুই উদ্ধার হয়ে গেল মহাপ্রভুর কৃপায়। সেইখানেই থেকে কুকুরটা স্বর্গে চলে গিয়েছিলেন বাবা, তার ভক্তির জন্য আমার গৌর গোবিন্দের কৃপা পেল আর আমরা সাধের মানব কুলে জন্ম নিলাম। আমার মতো জ্ঞানন্ধ জীব আমার ভক্তি নাই, এমন প্রেম ভক্তি লাভ করতে হলে আগে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যাও। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেমই উপজয়। সাধু যারে পরশ করে আপন বরণ ধরাই তারে, রাখে না অন্ধকারে নিয়ে যায় তারে দীপ্ত করে। তাই মন রে তোমরা আগে কর সাধু সঙ্গ, তোমরা আগে করো সাধু সঙ্গ। যদি প্রেম ভক্তি পেতে চাও গো আগে কর সাধু সঙ্গ, যদি প্রেম ভক্তি তোমরা পেতে চাও গো আগে